আরে হেলমেট নাও হেলমেট নাও হেলমেট কই কিল কিল এনিমি আসছে হুম আরে হেলমেটটা কই হেলমেটই তো পাই না তুমি মারো মারো মারছি তো উফ সামি তোমার কাছে ভিক্টর ছিল তুমি ভিক্টর ব্যাগের মধ্যে ঢুকা কেন এনিমি দেখে তুমি ঘুষি মারা শুরু করছো আরে সো হোয়াট আমার এনিমি যারা ছিল তাদের কাছে করায় এখন আমি যদি সামি রয়েছে মন কাছে না আমি সামিকে খেলা শেখাচ্ছি বাধাহীন ওরা মোর সঞ্চার বেদ মরুর বুকে এক টুকরো বাংলাদেশের ছবি আঁকবে বাংলাদেশের এক্স্যাক্টলি এক বছর আগে আমাদের সময় টিভিতে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে বাংলার দামাল ছেলেরা এমন স্পোর্টস টপ 3 নাম্বারে গেছিলো পিএমপিএল মানে এটা বোঝাচ্ছে আর কি আমাদের যমুনা টিভির সাংবাদিকরা ঠিক আছে যমুনা টিভির নিউজ পেপারের সব রিপোর্টাররা কিন্তু আজকে এক ঘন্টা আগের কাহিনিটা দেখেন চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টারে পাবজি খেলার জাঁকজমক আয়োজন অংশ নেয় দেশের বিভিন্ন স্থানের শতাধিক কিশোর এবং যুবক সেখানে অভিযান চালিয়েছে পুলিশ অনলাইন ভিত্তিক নিষিদ্ধ এই গেমস খেলার দায়ে আটক করা হয়েছে 108 জনকে কমিউনিটি সেন্টার প্রথম দেখায় মনে হবে বিয়ে কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন তবে বিষয়টি তা নয় এরা সবাই এসেছেন পাবজি গেমস খেলতে চুয়াডাঙ্গার কোন লেভেলের মূর্খ হলে কোন লেভেল মানে রিপোর্টার যে করতেছে কোন কোনভাবে কথাটা বলতেছে এরা যেন আসছে যে মানে বিয়ে খেতে এই বাপকালে কি কোনো ল্যান ইভেন্টের কোনো মানে কোনো ই দেখে নাই কোনো রুম টুম দেখে নাই যে ল্যান ইভেন্টের কোনো একটা স্পোর্টসের একটা খেলা হইতেছে ল্যান ইভেন্টের কোনো হল দেখে নাই যে কেমন হয় সে বলতেছে বিয়ে বাড়ি বিয়ে খেতে আসছে মানে বাংলাদেশের রিপোর্টারদের এই হলো অবস্থা ঠিক আছে শহরতলির দৌলতদিয়ার এলাকা অনলাইন ভিত্তিক এই গেমস খেলতে মঙ্গলবার রাতে সেখানে জড়ো হন শতাধিক কিশোর তরুণ সবার বাড়ি দেশের বিভিন্ন স্থানে রাতভর পাবজি খেলেন তারা খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালান ভাই আল্লাহর কসম ভাই আমি যে কি পরিমাণ মানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে মুখটা যে কন্ট্রোল করে আছে রাতভর পাবজি খেলে তারা রাতভর পাবজি খেলার তারা তোমার বাল ছিঁড়তে আসছে নাকি এখানে পাবজি খেলবে না তে কিসের জন্য খেলতে আসছে তারা তোমার তুমি তো তোমার আপনাদেরকে তো বোঝা উচিত কেন খেলতে আসছে রিপোর্টার ভাই কথাটা বলছে দেখছো রাতভর পাবজি খেলে তারা ওই কারণে খেলতে পুলিশ আসছে এদেরকে আটক করতে পুলিশ আটক হয় 108 কিশোর ও যুবক একজন কিন্তু আয়োজক নাই এখানে একজন আয়োজক আবার এক একটা তাদের রেঞ্জ ভাগ করা আছে তারা কোড ইউজ করে আটককৃতদের মধ্যে 24 জনকে 2 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত বাকিদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে কেন ভাই এরা কি তোমাদেরকে হোগায় বাস দিতে আসছে নাকি তোমাদের খুন করতে আসছে না তোমাদেরকে পুরো বাংলাদেশটা মানে নষ্ট করে দিতে যাচ্ছে দেখো তোমরা যে ওইদিকে পদ্মা সেতু নিয়ে মানে 30,000 কোটি টাকা যে নষ্ট করছো ওইগুলা তো ধরবা না গো ওই ওই জায়গাতে দুর্নীতি না সব দুর্নীতি গেমের ভিতরে দুর্নীতি লাগাই দিতে হবে এমন স্পোর্টস প্লেয়াররা বাংলাদেশ মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এখানে আপনারাই আগে বলছেন গত 1 বছর আগে আপনারাই বলছেন এমন স্পোর্টসরা এমন স্পোর্টসরা মানে পাবজি বিশ্বমঞ্চ কামাইতেছে ঠিক আছে দেশকে রিপ্রেজেন্ট করতেছে কেন ভাই এখানে কি কি দেখতেছেন খারাপের কি দেখতেছেন কোন খারাপি করতেছে তারা নাকি মানুষের ক্ষতি করতেছে বাংলাদেশকে আরো আগাইতেছে বাংলাদেশের দামাল ছেলেরা তাই এখান থেকে আপনাদেরই করতে হবে সবাই স্টুডেন্ট আমরা তাদেরকে আটক করেছি এবং তাদের বয়স যাচাই সাপেক্ষে আরো যে আইনের বিষয়বস্তু আছে তার মধ্যে আমাদের এখানে মোবাইল কোড দুজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তারা মোবাইল কোড করবেন আটক এখানে স্যার বলতেছে যে কোর্টের মাধ্যমে তারা ঢুকতেছে মাই মানে কি বলবো মানে তারা যে রুমের আইডি পাসওয়ার্ড অথবা যে কোডের মাধ্যমে যে কি বোঝাতে চাচ্ছে তারা নিজে বুঝতেছে না ঠিক আছে তো সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তাদের দাবি অনলাইনে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন চুয়াডাঙ্গায় ইনভাইটেশনটা কিভাবে পাইছে ট
পাবজি গেমস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 19টি দল। প্রতিটি দলে ছিল 4 জন করে প্রতিযোগী। জোহরা সেতু, যমুনা নিউজ। মানে কিছু বলার নাই ভাই, মূর্খ মূর্খ জাতি, মূর্খ মানে দেশ হলে যে যা হয়, যে দেশে কোনো মানে সুশিক্ষা, যে দেশে সুশিক্ষার অভাব, ঠিক আছে, যে দেশে এত আধুনিক হইতেছে কিন্তু মানে আদিম যুগের মানুষের মতো এদের মন মানসিকতা, মানে বিশ্বে মানে কত বড় বড় জায়গা, মানে কত বড় বড় দেশে মানে A1 স্পোর্টস সরি মানে ই স্পোর্টসের জন্য, গেমিং না জাস্ট পাবজি না, সব গেমিংয়ের জন্য মানে আলাদা আলাদা এত পরিমাণ খরচ করে, মানে প্রচুর পরিমাণ ইনভেস্ট করে জাস্ট গেমিংয়ের জন্য, জাস্ট ই স্পোর্টসের জন্য ইনভেস্ট করে, ঠিক আছে। আর মানে বাংলাদেশে মানে মানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করে নাই, তারপরেও তারপরেও বাংলাদেশের ছেড়া পাবজি পাবজি খেলে পাবজি মানে দেশটাকে নিয়ে যেতেছে, রেসপন্স মানে পুরো রিপ্রেজেন্ট করতেছে সবার সামনে, এইটাও বাংলাদেশ চায় না, বাংলাদেশ এই ভালোটাও চায় না, ঠিক আছে। কোনো হেল্প ছাড়াই বাংলাদেশ মানে সে গত কিছুদিন আগে আমাদের এ1 স্পোর্টস প্লেয়ার, তারপরে আমার বাংলাদেশ থেকে 5টা টিম নেপালে গিয়ে খেলে আসলো, ঠিক আছে, নেপালে গিয়ে খেলে আসলো PMPL। এগুলো তো বুঝবে না, তারা মূর্খর মতো খালি কথা বলে যাবে, তারা রিপোর্ট করে যাবে যে মানে বাংলাদেশে পাবজি ক্ষতি করতেছে। হ্যাঁ ক্ষতি করতেছে ভাই, আমরা মানতেছি ক্ষতি করতেছি, কিন্তু তোমাদের মতো এত খুন খারাপ করে না, তোমাদের মতো এত বাজে মানে মানে দুর্নীতি করে না গেমের ভিতরেও, যে গেমের ভিতরেও যে তোমরা যে দুর্নীতি লাগাই দিতেছো, পুলিশ নিয়ে এসে যে মানে আটক করতেছো, এগুলো কিন্তু অযথা, এগুলোর কোনো মানেই হয় না, ঠিক আছে। যে জায়গায় আমি বলার কেউ না তাও বললাম, মানে আমি না বলেও থাকতে পারলাম না, ঠিক আছে, সরি ভাই। যারা পাবজি প্লেয়ার আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন যদি একটু মানে আপনার আবেগে বাদে, ঠিক আছে। পাবজি প্লেয়ার যারা আছেন তারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, সবাই যেন দেখে ভিডিওটা দেখে যেন সবাই বুঝতে পারে। পরিশেষে এই কথাটাই বলবো, আমরা সবচেয়ে বড় ভুল করছি বাংলাদেশে জন্মগ্রহণ করে, ঠিক আছে, বাংলাদেশ আমাদের জন্য না, বাংলাদেশে মানে আমাদের ই স্পোর্টস প্লেয়ারদের মানে জন্ম হয়ে অনেক ভুল হয়েছে, ওদের জন্মানো উচিত ছিল মানে ভালো ভালো রাশি, যে দেশে পাবজির ভ্যালু আছে, ঠিক আছে, যে দেশে গেমিংয়ের ই স্পোর্টসের ভ্যালু আছে, ঠিক আছে। সো আর কিছু বলার নাই, সেভ পাবজি প্লেয়ার।